আসসালামু আলাইকুম সবাইকে তা নিয়ে আজ কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছি আজকের নতুন রেসিপি দেখার জন্য শীত স্পেশাল আরও একটা মজার পিঠার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম তৈরি করে দেখাবো খেজুরের গুড় এবং নারকেল দিয়ে মেরা পিঠা বা এটাকে মুইটা পিঠাও বলা হয় আশা করছি রেসিপি সবার কাছে ভালো লাগবে রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পিঠা তৈরি করার জন্য এখানে আমি প্রথমেই মেজারমেন্ট কাপের সাড়ে তিন কাপের মতো ভেজা চালের গুঁড়া নিয়েছি চাইলে কিন্তু শুকনা চালের গুঁড়া দিয়ে এই পিঠাটা তৈরি করে নিতে পারবেন এখন এই চালের গুঁড়া আমি অর্ধেক অর্ধেক করে মানে দুই ভাগে এগুলোকে ভেজে নেব প্রথমে অর্ধেক পরিমাণ চালের গুঁড়া আমি প্যানে নিয়ে চুলার আঁচটাকে মিডিয়াম টু লোতে রেখে ভেজে নেব বেশি আছে ভাজলে গুঁড়াগুলো পুড়ে যাবে বা লালচে কালার হয়ে যাবে ভাজতে ভাজতে একটা সময় দেখা যাবে যে এরকম শুকনো ঝরঝরে হয়ে যাবে এই অবস্থায় আমি চুলাটা অফ করে দিয়েছি আর একইভাবে আমি বাকি অর্ধেক পরিমাণ চালের গুঁড়াও ভেজে নেব চালের গুঁড়া ভেজে নেয়ার পর এবারে আমি পিঠার জন্য ডো তৈরি করে নেব এর জন্য একটা পেনে প্রথমে এক কাপ পরিমাণ খেজুরের গুড় নিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ পানি তারপর স্বাদ অনুযায়ী সামান্য পরিমাণে লবণ দিয়েছি এখানে আমি হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়েছি যখন গুড়টা গলে গিয়ে পানিটা বলক চলে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি পোনে এক কাপ পরিমাণ কোরানো নারকেল এবারে এর মধ্যে আমি ভেজে রাখা চালের গুঁড়া দিয়ে দিয়েছি এই অবস্থায় আমি চুলার জালটা অফ করে দিয়েছি আর এখন নেড়ে চড়ে পানির সাথে এই চালের গুঁড়া ভালো করে মিশিয়ে নিব তো আমাদের এখানে একটা ডো কিন্তু মোটামুটি তৈরি হয়ে গেছে এখন এটাকে ভালো করে মথে নিলেই হবে আর ডোটা কিন্তু একদম সফট হবে আবার এরকম থাকবে না যে হাতের মধ্যে লেগে যাবে এখন গরম অবস্থায় কিন্তু এই ডোটাকে ভালো করে মথে নিতে হবে না হলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে খুব ভালো করে মথা হয়ে গেলে এখন সাথে সাথে আমি পিঠাগুলো তৈরি করে নিব মেরা পিঠা কিন্তু অনেক ধরনের ডিজাইনে তৈরি করা হয়ে থাকে তবে আজকে আমি শেপে এগুলোকে তৈরি করে নিব এভাবে পিঠাগুলো তৈরি করলে খুব দ্রুত সহজে তৈরি করা যায় আর একটা হাত ব্যবহার করে কিন্তু পিঠাগুলো তৈরি করা যাবে এভাবে করে আমি সবগুলো পিঠা তৈরি করে নিচ্ছি সবগুলো পিঠা তৈরি করা হয়ে গেলে এখন এগুলোকে আমি ভাপে সেদ্ধ করে নিব এর জন্য চুলায় একটা পাতিলে আমি পানি গরম করতে বসিয়েছি এর উপরে এরকম একটা চালনি বসিয়ে দিয়েছি আর চালনির যে ছিদ্রগুলো দিয়ে ভাপ বের হয়ে যাওয়ার সম্ভাবনা আছে সেগুলোকে আমি এরকম ফয়েল পেপার চিকন করে ভাজ দিয়ে আটকে দিয়েছি যাতে করে পরবর্তীতে ভাপটা বাহিরে বের না হতে পারে এতে করে পিঠাগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে যখন পানিটা বল করতে থাকবে তখন এর মধ্যে আমি পিঠাগুলো বসিয়ে দিয়েছি দশ মিনিটের মতো আমি ভাপে সেদ্ধ করে নিয়েছি আর এরই মধ্যে পিঠাগুলো কিন্তু সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গেছে রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দেবেন আর আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ